অবশেষে মাঝরাতে হঠাৎ বাংলাদেশের বিশ্বকাপের জার্সি উন্মোচন করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আর এমন সাদামাটাভাবে জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এরপরে মূলত ভালোভাবে খেপে গেছে সমর্থক গোষ্ঠী। কেননা এত দেরিতে ঠিক এভাবেই সাদামাটা উন্মোচন এর থেকে আরও আগে উন্মোচন করে দিলে কী ক্ষতি হতো বিসিবির। প্রিয়দর্শক, আমরা সবাই জানি আফগানিস্তান সুন্দর একটি গল্পের মাধ্যমে, ভিডিও গ্রাফিক্সের মাধ্যমে কি অসাধারণভাবে ভিন্নধর্মী জার্সি উন্মোচন করে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। ধারণা করা হচ্ছিল বাংলাদেশ জার্সি উন্মোচনে অনেক সময় নিচ্ছে। বিশ্বকাপের 20 দলের মধ্যে সবারই যখন জার্সি উন্মোচন করা শেষ, বাংলাদেশ এখনও কেন জার্সি উন্মোচন করছে না? তার মানে এই জার্সি উন্মোচনের পেছনে হয়তো কোনো গল্প, হয়তো কোনো ভিন্নধর্মী কিছু আমরা দেখতে পাব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভক্ত সমর্থকদের ভালো কিছু উপহার দিবেন জার্সি উন্মোচনের মাধ্যমে, যেটা দেখে মানুষ এই জার্সির পেছনের গল্প, ক্রিকেটের পেছনের গল্প কিংবা এই জার্সি তৈরির যে আবেগ মায়া, এগুলো সম্পর্কে জানতে পারবে ভক্ত সমর্থকরা। কিন্তু না, হঠাৎ রাত 12টার পর আইপিএল শেষ হয়ে গেছে, চ্যাম্পিয়ন হয়ে গেছে কলকাতা, যেখানে সবাই কলকাতা আইপিএল এগুলো নিয়ে ব্যস্ত, ঠিক এর মধ্যে জার্সি উন্মোচন করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাও সেটা সাদামাটাভাবে। বিশ্বকাপের জার্সি উন্মোচনের কথা ছিল জিম্বাবুয়ে সিরিজের শেষ দিনে, ঘোষণার পর জার্সি উন্মোচন হবে এমনটাই জানা গিয়েছিল বিসিবি থেকে। কিন্তু এরপর আর খবর নেই, জার্সি নিয়ে তাল বাহানো শুরু করে বিসিবি। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ, সেখানেও জার্সির কোনো খবর নেই, সিরিজটা হেরে বসলো লজ্জাজনকভাবে। অবশেষে অফিসিয়ালি নিজেদের জার্সি উন্মোচন করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চিরায়ত নিয়ম মেনে জার্সিতে প্রাধান্য পেয়েছে গাঢ় সবুজের রং, পুরো জার্সিতেই বাঘের ডোরাকাটা আফসার সাব রয়েছে, কাঁধের লাল রেখা নেমে গিয়েছে বাঘের চামড়ার আদলে।